পুড়ছে বুক, কোথায় সুখ কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন বিরাম নেই এখানে। পুড়ছে বুক, কোথায় সুখ কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন বিরাম নেই এখানে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক ফিরতে চায় বিশ্বাসে। মন আর মনের কথা, মন আর মনের কথা, মন আর মনের কথা। আমি মদ খাওয়া ছেড়ে দিলাম। তোরা হাসলি কেন? তোরা হাসলি কেন? তুই মদ খাওয়া ছেড়ে দিলি? আমি আজ থেকে আর মদ ছোব না। তাহলে তুই একটা বুয়া ফল। ফেললাম ব্যাট। তা কিসের ব্যাট ফেললি? তোকে আমার মদ খেতে কে বললো? আমি বাড়ি চললাম। ওরা বেরিয়ে যাবে? অনেক রাত হলো। চলে যাচ্ছিস কাকা? আসতে আসতে যাও না তোর সাথে। না ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। মদ, অ্যালকোহল, অ্যালকোহলিজম, অ্যালকোহল ডিপেন্ডেন্স, কত নাম। হ্যাঁ, মদ আমরা সবাই জানি, সবাই চিনি, অনেকেই খেয়েছি, অনেকে খাবো। তার কারণ নেশা চিরকাল হয়ে এসেছে। এখনও বিজয়া দশমীর দিন মা কিন্তু হাতে তুলে সিদ্ধি দেয়। এখনও কালী পুজোয় কিন্তু কারণ লাগে, কারণ বাড়ি লাগে। অতএব আমরা যে সমাজে বাস করি, সেই সমাজে মদ এবং আমরা প্যারালালি চলি। আগে বলা হতো 3-5% অ্যালকোহল ডিপেন্ডেন্সিতে ভোগে, এখন বলা হয় না, আরও অনেক অনেক বেশি। স্ট্যাটিস্টিক্যালি যদি বলতে হয়, 10-12% অফ দি পপুলেশন মদ খায়, ইফ নট হায়ার। যদিও আমরা দেখছি বা দৈনন্দিন জীবনে দেখি মদ এবং পুরুষ মানুষ প্যারালালি রান করে, কিন্তু মহিলারাও পিছিয়ে নেই। সেভাবে দেখতে গেলে স্ট্যাটিস্টিক্যালি বা রেশিও যদি দেখতে যান, আমরা বলি 4:1, তার মানে 4 পুরুষ 1 মহিলা। আগে বলা হতো মদ বয়সকালে ধরে, কিন্তু এখন কিন্তু তা নয়। আপনি যে কোনো বার কিংবা রেস্টুরেন্টে গিয়ে দেখবেন অনেক কম বয়সী ছেলেমেয়েরাও আজকাল মদ ধরেছেন। আমি এই আলোচনাগুলো একটাই কারণে করছি, স্ট্যাটিস্টিক্সটা বা আজকের দৈনন্দিন অবস্থাটা বোঝানোর জন্যে। আমরা কখনোই মিন করছি না মদ খাওয়া ভালো বা মদ খান। তুই সত্যি চলে যাবি পিয়ালি? না হলে তোমাকে এইভাবে ডেকে আনতাম না দাদা। তবু সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে একবার ভাববি না। আফটারঅল ও তো তোর স্বামী। তুমি ওকে চেনো না। ও যদি একটু আত্র মদ খেত তাহলে নয় আমি ওকে কিছু বলতাম না, কিন্তু ইদানিং ও যা শুরু করেছে না, অসহ্য। পাড়ায় মুখ দেখানো যাচ্ছে না,
আসতে যেতে প্রত্যেকটা মানুষ আমাকে দেখে টিটকিরি দেয়। এইসব নোংরামি আমি আর সহ্য করতে পারছি না দাদা। তাছাড়া মদের জন্য তো ওর চাকরিটাও যেতে বসেছে। তবু আমি বলবো তুই একবার ভেবে দেখ, সবকিছু শেষ হয়ে যাবার আগে একবার ভেবে দেখ। আফটারঅল ও তো তোর স্বামী। দাদা, আমি একটা স্কুল টিচার, আমার একটা সম্মান আছে। আর এই মানুষটা এইসবের ধারই ধারে না। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু কিন্তু তুই তো ওকে বোঝাতে পারতিস। তুমি বোঝানোর কথা বলছো দাদা, আমি ওর পায়ে ধরে অনুরোধ করেছি, সব শুনে না কিছুদিন বন্ধও করলো জানো, তারপর আবার জেগে সেই। তুমি ওদের জানো না, এরা পাগলের বংশ। আমি কি এমনি এমনি আমার একমাত্র ছেলেটাকে হোস্টেলে দিয়েছি? যখন ছেলেটা ছুটিতে বাড়ি আসে না, ওর বাবাকে এই অবস্থায় দেখে লুকিয়ে লুকিয়ে কাঁদে। আমি এগুলো সহ্য করতে পারছি না দাদা। আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে। মায়ের বলছি, আমার না আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার খুব ইচ্ছা। আমারও একই ইচ্ছা, সে ছোট্ট বেলা থেকে। তাই তোদের কি ইচ্ছা? হ্যাঁ, আমার ইচ্ছা কিসের ইচ্ছা? প্রেসিডেন্ট হওয়ার। প্রেসিডেন্ট? আমেরিকার প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে রাজত্ব করি, বেটা লাদেন দিক ছেড়ে বউ চলে গেছে বাড়িতে। গিয়ে দেখি বাড়ির দরজা একটা লম্বা তালা, আর পাপসের নিচে এই চাবিটা লোকানো ছিল। ঘরের দরজা খুলে যখন ভেতরে ঢুকেছি, গিয়ে দেখি ঘরে কেউ নেই। বিয়ালি, চলে গেছে। তুমি ভালোই করেছো পিয়ালি, তোমার মতো একজন শিক্ষিত মার্জিত মহিলা আমার মতো একজন মাতাল লোকের সাথে থাকা উচিত নয়। কিন্তু আজ তুমি নেই পিয়ালি, তবু আমি তোমার কাছে স্বীকার করছি আমি মদ ছেড়ে দিতে চাই পিয়ালি। আমি সত্যি চিরদিনের মতন মদ ছেড়ে দিতে চাই। আমি কোথায় যাব? তুমি আমার সঙ্গে যাবে বংশী। আমি একসময় আমরা বন্ধু ছিলাম, আজও বন্ধু আছি। ভয় নেই, মনে জোর রাখো বংশী, এই যুদ্ধে তোমাকে জিততেই হবে। এসো। মদ, মদ্যপ, মাতাল, অ্যালকোহলিক, অ্যালকোহলিক ডিপেন্ডেন্ট, এতগুলো শব্দের সঙ্গে আমাদের আনাগোনা প্রতিদিন। সত্যি কথা বলি, মদ ছিল, মদ থাকবে, মদ আছে, কিন্তু তাও আমরা ভয় পাই এবং আমরা চাই মদের জায়গা থেকে আমরা যেন সবাই সরে আসতে পারি।
একবার শুরু করলে শেষ কোথায় আমরা জানি না। তার কারণ একজনের সঙ্গে আর একজনের মিল হয় না, এক একটি চরিত্র এক এক রকমভাবে আমাদের কাছে আসে। আসুন, আজকে আমাদের সঙ্গে সাইকোলজিস্ট তন্ময় দা, তন্ময় মিত্র আছেন, একটু আলোচনা করে দেখি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ অ্যালকোহলিজম। তন্ময় দা, এই যে যারা মদ খায়, যারা মদ খেয়েও ছাড়তে চায় না, আবার এমনও তো কিছু লোক আছে যারা মদ খাওয়ার পর মনে করে যে না, কাল থেকে আর খাবো না, এই ব্যাপারটা কী যদি আমাদের একটু দর্শকদের বুঝিয়ে বলানো হয়? হ্যাঁ, দেখুন, যে দুটো জিনিস হয়, এক হচ্ছে যে যারা নিয়মিত মদ খাচ্ছেন এবং খুব সেটা নিয়ে চিন্তা করছেন না, একটা অভ্যেসের মতো দাঁড়িয়ে গেছে, খাচ্ছেন খেয়েই যাচ্ছেন, এরকম একটা ব্যাপার চলছে এবং বাড়িতে নানারকম লাঞ্ছনা গঞ্জনা হচ্ছে, নানারকম ব্যাপার চলছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এটা বন্ধ হচ্ছে না। আমাদের কাছে এরকম সমস্যা নিয়ে তো আসেন রোগী, যেটাকে আমরা ডিনায়াল বলি, মানতে চান, হ্যাঁ মানতে চান না একদমই। এছাড়া কিন্তু আরেক ধরনের আমরা পাই যে যারা আসেন সমস্যা নিয়ে, যেটা তারা কিন্তু নিজেরা কিছুটা হলেও বুঝছেন এবং বাড়ির লোকে যখন বলছে যে না এটা করা ঠিক না, তারা কিন্তু ভাবছেন যে হ্যাঁ এটা বোধহয় বন্ধ করা দরকার, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু করে উঠতে পাচ্ছেন না। কিন্তু এই যে জায়গাটা, সেটা কিন্তু দিতে, অর্থাৎ বুঝতে পারছেন কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, বোধহয় আমি করলে ভালো হয়, কিন্তু দেখা যাচ্ছে সেই সন্ধ্যের পরে আবার হয়তো একদিন বন্ধ হলো কি দুদিন বন্ধ থাকলো, আবার হয়তো সেই একই জায়গায় সেই পরিবেশে আবার শুরু হয়ে গেল সেটা। এই এই দুটো ধরনের জিনিসই আমরা কিন্তু পাই। এখন দেখা যাচ্ছে কিন্তু যে আমরা খুব পার্থক্য কিন্তু করি না, মানে চিকিৎসার ক্ষেত্র যেটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব পার্থক্যের জায়গা নেই। এক ধরনের হয়তো যারা যারা খেয়ে যাচ্ছেন, যাদের কোনো এটা নিয়ে খুব চিন্তাভাবনা করছেন না, তাদের মধ্যেও কিন্তু ইনসাইটের অভাব আছে, যেটা আমরা আনার চেষ্টা করি। ইনসাইট বলতে যদি আরেকটু খুলে দর্শকদের বলি, হ্যাঁ ইনসাইটের ব্যাপারটা যেটা হয় যে এই যে ব্যাপারটা, আমরা কিন্তু ডিনায়ালের জায়গাটা এমনই হয়ে যায় যে অ্যালকোহল যে খারাপ, এটা যে শরীরের পক্ষে খারাপ, চারদিকের লোকজনের পক্ষে, পরিবারের পক্ষে খারাপ, হ্যাঁ এই জায়গাটা কিন্তু আর কিন্তু সেটা মনে থাকে না। এবং তার মধ্যে ওই যে ভালো জায়গাটা, যেটাতে আমি আনন্দ পাচ্ছি, আমার মনে হচ্ছে যে মনে হচ্ছে যে আমি স্ট্রেস আমার যেগুলো সেগুলো থেকে আমি ভুলে থাকতে পারছি, এই জায়গাটাই প্রধান হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গাটাকে আস্তে আস্তে ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকে বোঝানো যে না এটা কীভাবে ক্ষতি করছে। না, তার মানে কি আমরা এভাবে বলতে পারি দর্শকদের যে একজন স্বামী তার স্ত্রী তাকে আমাদের কাছে নিয়ে এলো, স্ত্রীর বক্তব্য হচ্ছে স্বামী রোজ মদ খান এবং বহু বছর ধরে খাচ্ছেন এবং বাড়িতে বাইরে এমন একটা অশান্তির জায়গার সৃষ্টি হয়েছে দিনের পর দিন, যে এখন এটা কন্ট্রোলে রাখা যাচ্ছে না, এখন স্বামী চাইছে মদ ছাড়তে, এই প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে এলো। আমরা কী করলাম, প্রথমে ডিটেল হিস্ট্রি নেওয়া হলো, নেওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করালো আপনি কি মদ ছাড়তে চান, যেটা তুমি বললে এখনই, তো ও বললো হ্যাঁ আমি মদ ছাড়তে চাই। তো সেক্ষেত্রে আমাদের ওষুধের একটা খুব বড় রোল আছে, তো কিন্তু প্যারালেলি আমরা চাইবো তার সাইকোলজিক্যাল কাউন্সিলিং হওয়া, তাই তো? একেবারে। তো এই যে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এটা আমরা বুঝতে পারছি যে টু প্রং অ্যাটাক করতে হবে, মানে একটা হচ্ছে ক্লায়েন্ট বেস সাইকোথেরাপি আর একটা হচ্ছে ফ্যামিলি বেস সাইকোথেরাপি। তো আমরা ক্লায়েন্ট বেস সাইকোথেরাপিতে ভবিষ্যতে আবার আসবো প্রোগ্রামে, তো ফ্যামিলি বেস সাইকোথেরাপি যেটা, সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করা যায় আমার দর্শকদের। বাড়ির লোকের কাছে আমরা জানতে চাই যে বাড়ির পরিবেশটা কীরকম, অর্থাৎ বাড়িতে কীরকম ধরনের, তার কি এমন কোনো পরিবেশ আছে বা এমন কোনো জেনেটিক্যাল কোনো ব্যাপার আছে কি না, যেখানে কিন্তু একটা তার হিস্ট্রি রয়েছে, জেনেটিক্যাল বলতে অর্থাৎ তার বাবা বা কাকা বা অন্য কেউ যারা এই এই হ্যাঁ এই ধরনের নেশার ব্যাপার তাদের মধ্যে ছিল কি না। আর একটা জায়গা হচ্ছে যে তার সোশিও কালচারাল কোনো প্রেশারের জায়গা আছে কি না, অর্থাৎ তিনি যেখানে কাজ করেন, যেখানে তার কর্মক্ষেত্রের জায়গাটা, সেইখানে কি কোনো এরকম কিছু আছে যে সেখানে কোনো প্রেশার আছে যে এই ধরনের ব্যাপার অর্থাৎ চলতে পারে, এরকম কোনো ব্যাপার কি আছে কিছু? সেটার একটা জায়গা যে না উনি ওখানে একটা সোশ্যাল ড্রিঙ্কিং এর মতো আমরা যেটাকে বলি সেরকম পরিবেশ কিছু আছে, এমন অনেক ফ্যামিলি আছে, এমন অনেক জায়গা আছে বাবা ছেলে মিলে খাওয়া হয় এবং সেই যে কাজের জায়গাটাতেও সেই জায়গাটা হয়তো তৈরি হয়েছে বন্ধু বান্ধবরা মিলে বা ওয়ার্ক গ্রুপে একটা কোনো জায়গা, সেখানে সেরকম কোনো জায়গা হয়েছে কিনা। এখানে এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সোশ্যাল ড্রিঙ্কিং, যেটা আমরা এখনই বললাম শব্দটা ব্যবহার করলাম, সোশ্যাল ড্রিঙ্কিংয়ে কি মনে হয় দ্যাট মাইট লিড টু অ্যালকোহলিজম বা
আজকালকার দিনে আমরা সেটা খুব পাচ্ছি, আমরা তো দেখছি, আমরা তো একসঙ্গে তো অনেককে দেখেছি যে প্রথমত শুরু হয়েছিল সোশ্যাল ড্রিঙ্কিং থেকে, যে সপ্তাহে হয়তো একদিন খাচ্ছি কি দুদিন খাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা বাড়তে বাড়তে, যেমন এই ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে বা এই যে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে যারা অল্প বয়সে কাজকর্ম আইটি সেক্টরে বা অন্যান্য জায়গায়, কিন্তু এটা খুব চলে এবং আস্তে আস্তে কিন্তু সেটা দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করছে, যেখানে আমরা আস্তে আস্তে দেখছি যে এটা একটা ওই সাবস্টান্স অ্যাবিউজ বলুন বা যাই বলুন সেই রকম ধরনের দিকে, অ্যালকোহল অ্যাবিউজের দিকে চলে যাচ্ছে। কাজেই হ্যাঁ নিশ্চয়ই সেটা তো হচ্ছেই। হ্যাঁ, জাস্ট সে নো, না বলতে শিখুন। কিছু কিছু জায়গায় না বলতে হবে, অনেকের ধারণা ধীরে ধীরে কমানো যায়, কিন্তু আজকে তো আমরা জানলাম এটা একটা প্রফেশনালের ভিউ থেকে বলা হচ্ছে যে এটা খুব কষ্টকর ধীরে ধীরে কমানোটা, তার চেয়ে অনেক সহজ, অনেক অনেক সহজ একদম বন্ধ করা। প্রথম দিকে একটু কষ্ট হবে, তার জন্য ওষুধ আছে, ডিটক্সিফিকেশন হবে, প্যারালালি কাউন্সিলিং চলবে, ধীরে ধীরে ওষুধটা কমিয়ে বন্ধ করে দেওয়া হবে, কয়েক মাস কাউন্সিলিং চলবে, দেখবেন আপনি আগের মতো আবার নতুন জীবন খুঁজে পেয়েছেন। বাট জাস্ট সে নো। অ্যালকোহল ডিপেন্ডেন্সি বুঝতে গেলে আমার মনে হয় দুটো জিনিস বোঝা দরকার, একটাকে আমরা বলি টলারেন্স, একটাকে বলি উইথড্রল। টলারেন্সটা হলো আজকে কেউ এক পেগ মদ খেয়ে আনন্দ পাচ্ছে, কালকে সেটা কিন্তু এক পেগে থাকবে না, একই রকম আনন্দ পেতে গেলে তাকে দু পেগ খেতে হবে। তার মানে ধীরে 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 মদের পরিমাণটা বাড়াতে হবে আনন্দটা পাওয়ার জন্য। আর উইথড্রল, উইথড্রল মানে আমি যদি রোজ মদ খাই বা আমার যদি অভ্যেস থাকে রোজ মদ খাওয়ার, একটা দিন কোনো কারণে সেই সময় মদটা খেতে পারলাম না, সেক্ষেত্রে আমরা দেখি তার মধ্যে শারীরিক একটা কষ্ট হয়। জানেন কি কষ্ট হয়? আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু আমার মনে হয় আজকে একটু আলোচনা করে নেওয়া দরকার। সেটা হলো হাত কাঁপতে শুরু করে, ঘাম দিতে শুরু করে, ঘুম চলে যায়, অ্যাজিটেটেড হয়ে যায়, তিরিক্ষি মেজাজ হয়ে যায়। হ্যাঁ, একটা কথা তখন ভালো লাগে না, কোথাও বসতে পারে না, হ্যাঁ এক জায়গায় থাকতে পারে না, ছটফট হয়। এই সময় যদি সে আবার মদ পায়, এই সিমটমগুলো কিন্তু অনেক কমে যায়। এটা হচ্ছে উইথড্রল। আমার মনে হয় যাদের বাড়িতে এই ধরনের প্রবলেম আছে, যাদের বাড়ির কেউ মদ ছাড়তে পারছে না, তাদের সঙ্গে একটু কথা বলুন, দরকার পড়লে প্রফেশনাল হেল্প নিন, কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আছি, আমরা থাকব আপনাদের সাহায্যে। আজকে আমি একটা ইন্টারেস্টিং চিঠি নিয়ে একটু আলোচনা করব। ব্যাপারটা অন্য কিছু না, চিঠিটা আমি পড়লাম না, তার কারণ হচ্ছে সময় নষ্ট করে লাভ নেই। চিঠিটার মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে, যিনি লিখেছেন তারা তিন ভাই, দুই ভাই বিদেশে থাকেন, ইনি থাকেন মালদায়। ওনার বক্তব্য হচ্ছে ওনার বেঁচে থাকতে ভালো লাগে না এবং উনি ছুটি ছাটা পেলেই এধার ওধার চলে যান, ওনার বাড়িতে ভালো লাগে না, উনি বিবাহিত, ওনার দুটি বাচ্চা আছে, উনি কি করবেন আমাদের কাছে জানতে চেয়েছেন। উনি হয়তো কাজের লোড বেশি নিচ্ছেন, যে কারণে ওনার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না, একই মুখ দেখতে ভালো লাগছে না, বেশি কথা বলতে ভালো লাগছে না। দিজ আর ফিচার্স অফ ডিপ্রেশন। হ্যাঁ, ডিপ্রেশন থেকেও কিন্তু সুইসাইডাল আইডিয়েশন আসতে পারে। আমার মনে হয় যিনি চিঠি লিখতেন, উনি যদি আজকে আমার এই প্রোগ্রাম দেখেন, আপনার উদ্দেশ্যে বলা, আপনি বাড়ি ফেরত যান, দরকার পড়লে কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের প্রফেশনাল হেল্প নিন, সম্ভবত আপনার ওষুধ লাগতে পারে, হ্যাঁ কিছু অ্যান্টি ডিপ্রেশন দিলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট হয়। তাতেও যদি আপনার অসুবিধে থাকে আমাদের কাছে ফোন করুন, আমাদের কাছে চিঠি লিখুন। মনের চিঠি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস, P7CIT রোড, অ্যাবাভ সেনকো গোল্ড মেগা শপ, মৌলালি, কলকাতা 714। আমাদের SMS করতে পারেন আমাদের মেন্টাল হেলথ লাইনে 9830027976, বা আমাদের মেল করতে পারেন NIBSIndia
info@vsnl.com. আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন শারীরিকভাবে মানসিকভাবে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক ফিরতে চায় বিশ্বাসে, মন আর মনের কথা।